এই রিসর্টের একটা সুবিধা হচ্ছে, এটি কিন্তু একদম সমুদ্রের কাছাকাছি রয়েছে, একদম এই পর্যন্ত কিন্তু সমুদ্রের জল চলে আসে। দেখুন কতটা জায়গা খোলা, আর এই বিচের পাশেই কিন্তু এনাদের বসার জায়গা রয়েছে। সময় চলে তার আপন খেয়ালে, সাথে করে এগিয়ে নিয়ে যায় জীবনকে, আর আমরা জীবনপুরের পথিক হিসেবে সেই পথের বাঁকে বাঁকে অনুভব করি কত সুখ দুঃখের স্মৃতি, কত আবেগ, কত খুশি। আমরা মুহূর্তে বাঁচতে ভালোবাসি, কারণ জীবনের এত রং রূপ সৌন্দর্য যা আমাদের কাছে খুবই দামি। বং টোটো কোম্পানির আরেকটি নতুন ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। বাড়ির কাছাকাছি সমুদ্র বীচ বলতে আমার কিন্তু সবার প্রথম মনে পড়ে মন্দারমণির কথা, কারণ প্রথমত মন্দারমণি কিন্তু দীঘার অনেকটা কাছে রয়েছে, দ্বিতীয়ত মন্দারমণি কিন্তু দীঘার মতো এখনও অতটা ক্রাউডেড হয়নি। আর মন্দারমণিতে এবার আমি যে রিসর্টে উঠেছি সেই রিসর্টের সমস্ত তথ্য তো আপনাদের দেবই, এখানকার খাওয়া দাওয়া কী রয়েছে, রুম ট্যারিফ কী রয়েছে, সবটাই কিন্তু জানাবো। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেল বং টোটো কোম্পানি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা আমাদের কাজের উৎসাহকে কিন্তু অনেকগুণ বাড়িয়ে দেয়। তাহলে জার্নিটা শুরু করি কলকাতার এসপ্ল্যানেড থেকে। SBSTC-র এসপ্ল্যানেড বাস ডিপো থেকে দীঘাগামী প্রচুর সরকারি এবং বেসরকারি বাস আছে। থাম্বনেল দেখেই আশা করি বুঝে গেছেন আমি কিন্তু মাত্র 165 টাকায় মন্দারমণি পৌঁছবো। তাই একদম ভোরের দিকে অর্থাৎ 6:30 SBSTC-র দীঘা যাওয়ার বাস ধরবো এখান থেকে। আমাকে নামতে হবে দীঘার 21 কিলোমিটার আগে চাউলখোলায়, ভাড়া নেয় 135 টাকা আর সময় লাগে পাক্কা 3 ঘন্টা। এখন সময় 6:30, আমি রয়েছি স্প্রানের বাস স্ট্যান্ড, এখান থেকে ধরবো দীঘাগামী SBSTC-র বাস। এখানে একটি কথা বলি, ভোরের দিকে অর্থাৎ 5:40, 6:00, 6:30 এই বাসগুলোই কিন্তু একদম 3 ঘন্টার মধ্যে চাউলখোলায় আপনাকে পৌঁছে দেবে, কারণ ভোরের দিকে রাস্তায় জ্যাম থাকে না, কিন্তু এর পরের বাসগুলো একটু লেট হয়। আরেকটি তথ্য দিই, ধর্মতলা SBSTC বাস ডিপোর নিয়ারেস্ট মেট্রো গেট হলো 7। পৌঁছে গেলাম চাউলখোলা, এখান থেকে দীঘা কিন্তু 21 কিলোমিটার, আর এই চাউলখোলা থেকে মন্দারমণি যাওয়ার জন্য অটো রয়েছে। চাউলখোলা থেকে মন্দারমণি আসতে এই অটোতে ভাড়া লাগে 30 টাকা, তাহলে বাসে লাগলো 135 আর অটোতে 30, অর্থাৎ 165 টাকায় আপনি পৌঁছে যাচ্ছেন মন্দারমণি। চলে এলাম মা শারদাময় রিসর্ট, এই রিসর্টটি কিন্তু মন্দারমণি মেইন বাজারের একদম কাছে, মানে এখান থেকে অ্যাকচুয়ালি বাজার শুরু। আমি একটু দেখাচ্ছি, দেখুন আমি এলাম এই রাস্তাটা দিয়ে চাউলখোলা থেকে, আর এই রাস্তাটা কিন্তু চলে গেছে মন্দারমণি যে মনসা মন্দির মানে মেন মার্কেট সেখানে, আর মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে। মনসা মন্দির এখান থেকে 5-6 মিনিট হেঁটে লাগবে, আর আমাদের আজকের যেখানে থাকবো আর কি মা শারদাময়ী রিসর্ট। চলুন এবার ভেতরটা একটু দেখিয়ে দিই। রিসর্টে ঢুকতেই কিন্তু সামনে এরকম একটা লন, এনাদের রিসেপশন কিন্তু এই দিকটা, যে মেন বিল্ডিং সেটা এদিকে, আর এই দিকটা চলে গেছে কিন্তু সমুদ্র। একদম নিজেদের কিন্তু প্রপার্টি, এত বিশাল একটি প্রপার্টি, এবং নিজেদের কিন্তু মানে বিচ সাইড যে এরিয়া সেখানে কিন্তু এনাদের নিজস্ব বসার জায়গা আছে, আমি সবটাই দেখাবো। এদিকটা এই হচ্ছে বিল্ডিং, সমুদ্র কিন্তু একদম কাছে, আমি দেখাবো সবটাই। তার আগে একটু দেখিয়ে নিই এই রিসর্টটির ভেতরটা। চলুন তাহলে এবার এই রিসর্টের রুমগুলো একটু দেখি নিই। ঢুকতেই এরকম সুদৃশ্য একটি রিসেপশন, এখানে কিন্তু ওয়াইফাইয়েরও কিন্তু সুবিধা রয়েছে। আর ফার্স্ট ফ্লোরের যে রুমগুলো সেগুলো কিন্তু সব এদিকটায়, এখানে কিন্তু মোট 11টা রুম রয়েছে। মা শারদাময়ী রিসর্টের এই সামনের যে ব্যালকনিটা আমি একটু পরে দেখাচ্ছি, অসাধারণ একটি ব্যালকনি। তার আগে আমি একটু দেখিয়ে নিই আমি যে রুমে রয়েছি সেটি। একটি ডবল বেড রয়েছে, 3 জন থাকার মতো কিন্তু যথেষ্ট স্পেস। এখানে ওয়েলকাম কিট হিসেবে রয়েছে সাবান, শ্যাম্পু, টাওয়েল রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, মাথার কাছে কিন্তু রয়েছে একটি বড় উইন্ডো।
আর এপাশে রয়েছে একটি পার্সোনাল ব্যালকানি। এই দরজাটা দিয়ে বেরোলেই এটা পরে দেখাচ্ছি, অসাধারণ কিন্তু এই ব্যালকানিটা। আর রুমে আরেকটু দেখিয়ে দিই, ওয়ালটা দেখুন একদম ফ্রেশ, নতুন কিন্তু একদম। লাইট রয়েছে উপরে, এদিকে রয়েছে একটি মিরর, এখানে একটি ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে, এদিকটা রয়েছে চেয়ার। এসি চাইলে এসি নিতে পারেন, বা যদি নন এসি চান তাহলে নন এসিও কিন্তু পেয়ে যাবেন। ওয়ালটা দারুণ। এবার দেখিয়ে দিই এই ব্যালকানিটা। এই পাশটা দিয়ে কিন্তু আপনারা ভিউ পাবেন, তবে সামনে বেশ কিছু ঝাউ গাছ রয়েছে। এবার দেখে নেব এই রুমের যে ওয়াশরুমটি রয়েছে সেটি। বাহ, বিশাল স্পেস আছে কিন্তু এই ওয়াশরুমটির। রয়েছে গিজার, হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার আছে, আর এখানে রয়েছে বেসিন, মিরার রয়েছে, আর ওয়েস্টার্ন টয়লেট, নিচটা এরকম টাইলস বসানো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট স্পেসিয়াস কিন্তু। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই রুমগুলোর ট্যারিফ কী রয়েছে সবটা কিন্তু জানাবো, এই রিসর্টে যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলবো, আগে রুম ট্যুরগুলো করিয়ে নিই। আর আমার এই রুম থেকে একটু দেখাই মা শারদাময়ী রিসর্টের যে লোভনীয় ব্যালকানিটি আছে সেটি, দেখুন। আর আপনারা কিন্তু সন্ধেটা এই ব্যালকানিতে বসে দারুণভাবে এনজয় করতে পারবেন সময়টা। 206 নম্বর এই রুমটিও দেখাই, রিল্যাক্স রুম। কিং সাইজের বেড রয়েছে যেখানে তিনজন আপনারা থাকতে পারবেন। সবথেকে ভালো যেটা, পয় পরিষ্কারের দিক থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই এই রিসর্টে। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেড, এখানে রয়েছে টাওয়েল, রয়েছে শ্যাম্পু সাবান দেওয়া রয়েছে, মাথার কাছে রয়েছে উইন্ডো। আর এই ব্যালকানিটা কিন্তু অসাধারণ ব্যালকানি, আমি দেখাচ্ছি। এই ব্যালকানি থেকে কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন। আর এদিকটা রয়েছে একটা মিরর রয়েছে, ছোট্ট ওয়ার্ড্রপ একটা রয়েছে, আর এখানে কিন্তু একটা আলমারি দেওয়া রয়েছে বড়। আলমারিটা কিন্তু আমি একটু স্পেসটা দেখিয়ে দিই ভিতরের। বাহ, যথেষ্ট বড় এবং ভেতরটা কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে। আর এদিকটা রয়েছে টিভি, রয়েছে সোফা, একটা এদিকে ছোট সেন্টার টেবিল রয়েছে, চেয়ার আছে। ওয়ালটা কিন্তু এরকম। চলুন এবার 206 নম্বর রুমের যে ব্যালকানিটার কথা বলছিলাম, যেখান থেকে সমুদ্র দেখা যায়, এটা একটু দেখিয়ে দিই। ওয়াও, অসাধারণ। প্রত্যেকটা রুমের সাথে এদিকের এরকম পার্সোনাল ব্যালকানি আছে, আর ব্যালকানি থেকে কিন্তু দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। একদম সমুদ্র কিন্তু অনেকটা এগিয়ে এসছে। আর এই যে বসার জায়গাগুলো, এই বসার জায়গাগুলো কিন্তু এই রিসর্টের নিজস্ব, এখানে কিন্তু আপনারা বসতে পারেন। ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই। কোমোড রয়েছে, উপরে রয়েছে গিজার, এদিকে মিরার, বেসিন রয়েছে, বালতি মগ। ফার্স্ট ফ্লোরে আমি কিন্তু রয়েছি একদম সামনের দিকের একটা রুমে, দেখালাম যেটা। আর এবার দেখাই আপনাদের 204 নম্বর রুম, এটি কিন্তু 4-bedded রুম। সত্যি ঢুকলেই কিন্তু মানে মন ভালো হয়ে যায়, নিট অ্যান্ড ক্লিন এরকম রুম দেখলে মানে মন ভালো হওয়া ছাড়া উপায় নেই। দুটো পরপর খাট রয়েছে, আপনারা কিন্তু প্রায় 6 জন থাকতে পারবেন এখানে, সেরকম কিন্তু স্পেস রয়েছে। এখানে রয়েছে সোফা, মিরর রয়েছে ওখানে, এখানে সেন্টার টেবিল। ওয়ালটা কিন্তু বেশ এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, এসি চাইলে এসি নিতে পারেন, আর যদি নন এসি চান তাহলে নন এসিও কিন্তু পেয়ে যাবেন। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, রয়েছে টাওয়েল, সাবান, এদিকে একটা ফ্যান রয়েছে, আর এদিকে কিন্তু আরেকটি সিলিং ফ্যান রয়েছে। আর এই রুম থেকে বেরোলে পাবেন কিন্তু একটা ব্যালকনি। ফার্স্ট ফ্লোরের এই যে রুমটি রয়েছে, বা এরকম পরপর যে রুমগুলো রয়েছে, প্রত্যেকটা রুম কিন্তু সি ফেসিং। আপনারা পার্সোনাল একটা ব্যালকানি পাবেন, সেই ব্যালকানি থেকে কিন্তু আপনারা
সমুদ্র দেখতে পাবেন। এবার এই রিসর্টের গ্রাউন্ড ফ্লোরে যে রুম আছে তার মধ্যে একটা আমি একটু দেখিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোরের 105 নম্বর রুমটা একটু দেখে নেব। নিট অ্যান্ড ক্লিন যাকে বলে, ঢুকতেই এরকম সোফা রয়েছে, বেশ বড় একটা সেন্টার টেবিল রয়েছে, এখানে রয়েছে একটি মিরর। আর এই স্পেসটা কিন্তু একদম আলাদা, এই স্পেসটা আলাদা। আর এই দিকটা রয়েছে আরেকটা স্পেস যেখানে বেড রয়েছে, তিনজন ভালোভাবে থাকতে পারবে। ওয়েলকাম কিডস হিসেবে রয়েছে সাবান, শ্যাম্পু, টাওয়েল রয়েছে, ধবধবে একদম পরিষ্কার বিছানা। মাথার কাছে রয়েছে প্লাগ পয়েন্ট, এদিকে রয়েছে একটি উইন্ডো, এসি চাইলে এসি নিতে পারেন, আর যদি নন এসি চান তাহলে নন এসি কিন্তু পেয়ে যাবেন। ঢুকতেই বেসিন রয়েছে, এদিকে রয়েছে মিরার, উপরে হ্যাঙ্গার রয়েছে। আর এটি কিন্তু ওয়েস্টার্ন টয়লেট, কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, যথেষ্ট বড় স্পেস বাথরুমটার। তো এবার শুনে নেব মা শারদাময়ী রিসর্ট সম্পর্কে। নমস্কার দাদা। নমস্কার। বলছি আপনাদের এই মা শারদাময়ী রিসর্টের মোটামুটি কটা রুম রয়েছে? আমাদের ফার্স্ট ফ্লোর আছে 11টা রুম। আচ্ছা। আর গ্রাউন্ড ফ্লোর আছে 9টা রুম। আচ্ছা। আপনাদের এখানে কি কাপল অ্যালাউ আছে? হ্যাঁ, আইডি প্রুফ পেলে আমরা অবশ্যই অ্যালাউ করব। আচ্ছা। আপনাদের এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে? এখানে রেস্টুরেন্ট রয়েছে, চাইনিজ, কন্টিনেন্টাল সমস্ত রকম খাবার পাবে। ঘরোয়া রান্না রাঁধুনি আছে, ঘরোয়া রান্নায় খাবার পরিবেশন করা হয় এখানে। আচ্ছা। এখানে তো রেস্টুরেন্ট রয়েছে, এখানে বসে। আচ্ছা। কেউ যদি বাইরের খাবার খেতে চায় আপনারা কি অ্যালাউ করেন? ১৮০০ থেকে ২০০০ আপনার ধরুন একদিন চিকেন দেওয়া হবে, আর একদিন হচ্ছে যে কোনো মাছ দেওয়া হবে, যে যে মাছ খায়, পমফ্রেট হোক, পাবদা হোক, চিংড়ি হোক, যে যা খাবে, একদিন মাছ একদিন। মানে তাহলে প্যাকেজ সিস্টেমে যদি কেউ আসতে চায় তাহলে সেটাও পারবে? সিস্টেমে সমস্ত, সেটা মোটামুটি কেমন একটু আইডিয়া দিন যদি দেন না। প্যাকেজ সিস্টেমে যদি হোলির মধ্যে হয় তাহলে আপনার মোটামুটি 1400-1500 টাকা পড়বে। এটা কি আপনাদের পিক সিজনের জন্য শুধু প্যাকেজটা? হ্যাঁ, প্যাকেজটা পিক সিজনের জন্য, 31 জানুয়ারি ডিসেম্বর, 1 জানুয়ারি, দুর্গাপূজা, কালীপূজা, হোলি, 15 আগস্ট, মেন মেন। এদিকটা দেখালাম, এই রিসর্টের বিল্ডিং এরিয়া রুমগুলো দেখালাম, আর এবার দেখাবো এই পাশটা দিয়ে গেলে কিন্তু এনাদের বিচ সাইড এরিয়া। চলুন এবার সমুদ্রের কাছে নিয়ে যাই আপনাদের। সামনেটা কিন্তু এনারা মানে বড় কোনো গ্রুপ যদি আসে আর কি পিকনিকের জন্য কিন্তু এই জায়গাটা রয়েছে। আর আরেকটা জিনিস বেশ ভালো লাগলো, সেটা হচ্ছে এনারা কিন্তু এই ঝাউ মানে গাছগুলোকে নতুন করে এখানে মানে ঝাউ জঙ্গল তৈরি করার একটা প্রচেষ্টা আর কি, এটা খুব ভালো জিনিস। সামনেটা একটা খোলা মাঠের মতো, দেখুন কতটা জায়গা খোলা, ভালো লাগবে। আর এই বিচের পাশেই কিন্তু এনাদের বসার জায়গা রয়েছে। টেবিল রয়েছে এখানে, কিন্তু চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়, বা এই জায়গাগুলোতে কিন্তু আপনারা বসতে পারেন, এখানে বসে আড্ডা মারতে পারেন, ড্রিঙ্কস করতে চাইলে করতে পারেন। আর সমুদ্র কিন্তু দেখুন, সামনে এই দোকানগুলো রয়েছে, এখান থেকে আপনারা চা বা কফি খেতে পারেন। চলুন এবার আপনাদের একদম সমুদ্রের জলকে ছুঁয়ে দেখার একটা অনুভূতি দেওয়ার চেষ্টা করি।
এখানে কিন্তু নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, কেমন কি এনারা মানে রেট নেয় আর কি, ভাড়া নেয়, আমি একটু শুনে নেব। দাদা কেমন কি রেট রয়েছে একটু যদি বলেন। আমাদের কাছে তিনটা রাইড আছে। আচ্ছা ঠিক আছে, একটা রাইড হবে ড্রাইভার। আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ, 400 টাকা করে পার হেড। হ্যাঁ ওটা 400 টাকা করে পার হেড। কতক্ষণ সময়ের জন্য? 4 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন। আচ্ছা 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 হ্যাঁ, 300 পার হেড। আচ্ছা সবই কি ওই 4 কিলোমিটার যাবে, 4 কিলোমিটার আসবে। ডাং ডাং ড্যাং, খাবো এবার কাঁকড়ার ঠ্যাং। জব্বর করেছে কিন্তু এই কাঁকড়াটা। এখানে 280 টাকা নেয় এক পিস কাঁকড়া, থাকে বড় সাইজের কাঁকড়া। লাঞ্চে নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বিকেলের দিকে বেরিয়ে পড়েছি রিসর্ট থেকে। মন্দারমণির এই একটা সুবিধা, পা বাড়ালেই কিন্তু সমুদ্র পাওয়া যায়। অনেক বিচ রয়েছে, আমি নাম করব না, সেখানে কিন্তু সমুদ্রের জল পাওয়া যায় অনেকটা দূরে, কিন্তু মন্দারমণির চিত্রটা কিন্তু একদম অন্যরকম। আর মন্দারমণিতে বিচ লাগোয়া প্রচুর হোটেল বলুন বা রিসর্ট বলুন এগুলো রয়েছে, ফলে রিসর্ট থেকে বা হোটেল থেকে বেরোলেই কিন্তু আপনারা সমুদ্র পাবেন। এখনও পর্যন্ত যেটা আমি বললাম, মন্দারমণি বিচ কিন্তু ফাঁকাই থাকে, দীঘার মতো ক্রাউডেড নয়। দেখুন পুরো বিচ কিন্তু ফাঁকা। সন্ধ্যার পর আপনারা বিচে চলে আসবেন। বিচের পাশে এরকম ছোটো ছোটো প্রচুর এরকম দোকান রয়েছে, এখানে এসে আপনারা চা কফি বা ম্যাগি চাউমিন এগুলো কিন্তু খেতে পারেন, দারুণভাবে কিন্তু সন্ধ্যাটা উপভোগ করতে পারেন। বৌদি আপনাদের এখানে কী কী পাওয়া যায়? তোমার ডিম টোস্ট, বাটার টোস্ট, ম্যাগি, মাছ ভাজা, কাঁকড়া, ভাত টাত সব হয় এখানে। আচ্ছা কি বলো, দেশি মুরগি বলো, মটন বলো, যেটা অর্ডার দিবে সেটা। আচ্ছা সকালবেলা এই ব্যালকানিতে দাঁড়িয়ে চা খাওয়া আর সামনের সমুদ্র দেখা, এই দুটো মিলেমিশে কিন্তু বেশ দারুণ লাগছে। মা শারদাময়ী রিসর্টে আমি পেয়ে গেছি একজন গেস্ট দাদাকে, একটু শুনে নিই তার কাছ থেকে এই রিসর্ট সম্পর্কে তার অভিজ্ঞতাটা। নমস্কার দাদা। নমস্কার। আপনার এই রিসর্টে থাকার একটু যদি অভিজ্ঞতাটা বলেন। এই রিসর্টে আমি অনেক পুরনো থেকেই আছি, মানে পুরনো থেকেই আসছি, এই রিসর্টে যাতায়াত হচ্ছে আমাদের। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো রিসর্ট। আর ফার্স্ট ফল হচ্ছে যে স্টাফ যারা আছে তারা খুবই ফ্র্যাঙ্কলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর খাওয়ার দাওয়ার তো খুবই ভালো, বাইরের খাবার থেকে এখানে খাওয়ার নেওয়াটাই বেটার। আচ্ছা ঠিক আছে, কারণ খাবারের কোয়ালিটি বলুন ঠিক আছে, আর প্রাইস সব থেকে মেন কথা হচ্ছে, প্রাইস বলুন। এমনি সার্ভিস কি ঠিকঠাক মানে এখানে? হ্যাঁ একদম, সার্ভিস একদম ঠিক আছে। ধন্যবাদ দাদা। মা শারদাময়ী রিসর্টের কিছু মানুষদের সাথে একটু পরিচয় করে দিই। এরা কিন্তু খুব স্পেশাল মানুষ, ট্রাভেল ব্লগ করার ক্ষেত্রে আমাকে কিন্তু অনেক হোটেলে যেতে হয়, অনেক রিসর্টে যেতে হয়, কিন্তু এনাদের মতো মানে আন্তরিক ব্যবহার সত্যি আমি খুব কম পেয়েছি। প্রত্যেকটা মানুষ যখন যেরকমভাবে চেয়েছি, ইভেন ম্যানেজারদের নিজে পর্যন্ত মানে গেস্টদের যেভাবে সার্ভিস দেয় মানে ভাবার বাইরে। আপনারা যদি মা শারদাময়ী রিসর্টে আসেন আমার কথার সাথে মিলিয়ে দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। মা শারদাময়ী রিসর্টের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আরও যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। আপনাদের একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশান আমাদের কাজের উৎসাহকে কিন্তু অনেকগুণ বাড়িয়ে দেয়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।